ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সাথে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা আল মানার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও গভীরতর করার উপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক শৌর্য অফ কুদস অভিযান ও গাজা যুদ্ধ নিয়েও কথা হয়েছে। এর আগে গত রোববার হামাস নেতা হানিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধি দল নিয়ে লেবানন সফরে গেছেন। সফরে তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবা সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন। আউনের সাথে বৈঠকের পর হানিয়া বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক পট পরিবর্তন নিয়ে কথা হয়েছে, শোড অফ কোলস অভিযানের কৌশলগত ফলাফল নিয়েও আলোচনা হয়েছে, প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিন মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে লেবানন এবং হামাস রাজনৈতিক ও সামরিক বিষয়ে একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। হানিয়ার এই সফরের মধ্য দিয়ে ফিলিস্তিনের প্রতি লেবাননের সরকার ও জনগণের সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।